আজকে আমি আপনাদের দেখাবো পাকিস্তানি একটি ডিশ, যার নাম হচ্ছে বিফ কড়াই। মূল রেসিপি ঠিক রেখে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে মজাদার বিফ কড়াই রান্না করতে হয়। শুরুতেই প্রয়োজনীয় উপকরণগুলো কী কী এবং কোনটা কতটুকু পরিমাণ লাগবে তা জেনে নিই। উপকরণ: গরুর মাংস 1 কেজি, টমেটো 300 গ্রাম, পেঁয়াজ কুচি 1 কাপ, সয়াবিন তেল 1/4 কাপ, টক দই 1/2 কাপ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ 1.5 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 1/4 কাপ, কাঁচামরিচ 10-12টি, ধনে পাতা পরিমাণ মতো, পানি 3 কাপ। চলুন এবার আমরা পুরো প্রক্রিয়াটি দেখে নিই। 1 কেজি গরুর মাংসকে মাঝারি টুকরো করে কেটে প্রেশার কুকারে নিয়ে নিই। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার 3 কাপ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে 10 মিনিট মাংস সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা খোলার পরে মাংসে সামান্য পানি থাকলে তা চুলায় রেখে শুকিয়ে নেব। এখন একটি ডিপ ফ্রাই প্যানে 1/4 কাপ তেল নিয়ে একটু গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুন গুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা মাংসগুলো। মাংসগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 300 গ্রাম টমেটো কুচি। 4-5টি কাঁচামরিচ দিয়ে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দেব। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে কিছুটা পানি বের হয়ে এসেছে।
কিছুটা পানি শুকিয়ে এলে দিয়ে দেব আধা কাপ টক দই। এবার দিব এক চা চামচ গোলমরিচ গুঁড়া, এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই। কিছুটা জাল হয়ে এলে কোয়ার্টার কাপ ফ্রেশ ক্রিম দিব। এখন দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন মাংসগুলোকে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাই মাংসগুলো ভালো করে নেড়ে ভেজে নিই। মাংসগুলোর উপর তেল ভাসলে বুঝতে হবে এটি হয়ে গেছে। এবার কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। এবার আরো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের বিফ কড়াই। এবার পরিবেশনের পালা। আপনারা আসছে কুরবানির ঈদে গরুর মাংস দিয়ে রেসিপিটি বানিয়ে ফেলুন, আর পরিবারের সবাই ও বন্ধুবান্ধব মিলে উপভোগ করুন দারুণ মজার পাকিস্তানি বিফ কড়াই। আপনারা বানাবার পরে নিচে কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।